Assalamualaikum, welcome back to my channel. Shabai kemon achen? Asha kori khub bhalo achen. To ajke khubi oshadharon ekta products er review niye chole eshechi ami. To ajke ami je products er review debo apnader sathe seta hocche SNAIL Recovery Cream. Ei cream ta hocche apnader skin e ki ki kaj korbe, eta kibhabe use korte hobe, etar price koto, shompurnota niye ajke apnader sathe ami kotha bolbo. To video ta shuru korar age obosshoi bolbo, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো স্নাইল রিকভারি ক্রিমটা আমাদের স্কিনের জন্য কি কাজ করবে? স্নাইল রিকভারি ক্রিমটা হচ্ছে যাদের স্কিন নাকি পাকিস্তানি ক্রিম ইউজ করে অথবা যে কোনো ক্রিম ইউজ করে স্কিন খুবই পরিমাণ ড্যামেজ করে ফেলেছেন, স্কিনের পাতলা একদম স্কিন একদম পাতলা হয়ে যাচ্ছে, স্কিনে কোনো কিছু ইউজ করতে পারছেন না, স্কিনে রগ দেখা যাচ্ছে এবং স্কিন কোনো কিছু ইউজ করলে স্কিন একদম লাল লাল হয়ে যাচ্ছে, তাদের জন্য হচ্ছে স্নাইল রিকভারি ক্রিমটা। এটা আপনার ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতে কিন্তু খুবই ভালো কাজ করে থাকবে। এটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট। এই প্রোডাক্ট এইটা ইউজ করাতে আপনার স্কিনে যদি ব্রনের দাগ থাকে আপনার স্কিনের ব্রনের দাগ দূর করবে, প্লাস হচ্ছে আপনার স্কিনে যদি রিঙ্কেলস পড়ে থাকে আপনার স্কিনের রিঙ্কেলস কমাতে ভালো কাজ করবে এবং আপনার স্কিনে আপনার স্কিনকে হালকা পাতলা বাট ব্রাইট দেবে। বাট এটা ইউজ করতে কিন্তু আপনার স্কিন একদম ধবধবে ফর্সা হয়ে যাবে না। আপনারা ফর্সা হওয়ার ক্রিম যদি ইউজ করতে চান, আমার চ্যানেলে অন্য ধরনের ফর্সা হওয়ার ক্রিম আছে, আপনারা চাইলে ওটা ইউজ করতে পারেন। এটা ইউজ করতে কিন্তু আপনার স্কিনে যদি হালকা পাতলা মিস্তার দাগ থাকে সেটাকে দূর করতে কিন্তু খুব ভালো কাজ করবে। তবে একটু ধৈর্য ধরে ইউজ করতে হবে, এটা আপনাকে রাতারাতি কোনো রেজাল্ট দেবে না। এটা আপনার স্কিনে আস্তে আস্তে অ্যাপ্লাই করতে করতে আস্তে আস্তে আপনার স্কিনে রেজাল্ট দেবে। তো এটা যেভাবে অ্যাপ্লাই করতে হবে, এটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে মুখ ওয়াশ করে আপনি এটা যখন দিনে অথবা রাতে যখন খুশি তখন ইউজ করতে পারবেন। আর এটা যখন ইউজ করবেন, ড্যামেজ স্কিনকে যদি রিপেয়ার করতে চান অবশ্যই ভালো মানের একটা সানস্ক্রিন স্কিনে ইউজ করতে হবে। যদি স্কিনকে ড্যামেজ থেকে বাঁচাতে চান অবশ্যই ভালো মানের সানস্ক্রিন ইউজ করতে হবে। আর যাদের স্কিন নাকি অলরেডি ড্যামেজ হয়ে গিয়েছে তাদের জন্য সানস্ক্রিন ইউজ করা মাস্টলি, কারণ মানে সানস্ক্রিন ইউজ করলে আপনার স্কিনকে যে ড্যামেজটা হয়েছে ড্যামেজটা দূর করতে কিন্তু খুব ভালো কাজ করবে। সানস্ক্রিন প্লাস হচ্ছে এই ক্রিমটা ইউজ করবেন, এতে আপনার স্কিন ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে খুব দ্রুত। তো আজ এটা নিয়েই কিছু কথা বললাম যে যাদের স্কিন নাকি খুবই পরিমাণ ড্যামেজ হয়ে গেছে তারা এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্টস, আর কোরিয়ান প্রোডাক্টস অনেক ভালো মানের প্রোডাক্টস হয়ে থাকে আমরা সবাই জানি। আর এটাতে যে যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি করা হয়েছে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এটা স্নাইলের ইদি আমরা দেখা যায় দেশের বাহিরে অনেক মানুষ এটাতে ফেশিয়াল করে থাকে, বাট এটা আমরা পছন্দ করি না বাঙালি মানুষ। তাই আমরা চাইলে স্নাইলের এই ক্রিমটা স্কিনে অ্যাপ্লাই করতে পারি, এতে আমাদের নানা ধরনের প্রবলেম দূর হবে এবং আমাদের স্কিনকে খুব সুন্দর এবং লাবণ্যময় করতে কিন্তু খুব ভালো কাজ করবে। বিশেষ করে ড্যামেজ স্কিনের জন্য কিন্তু এই ক্রিমটা খুবই ভালো কাজ করে থাকে। তো এটার প্রাইস হচ্ছে গিয়ে আমি সঠিক প্রাইসটা বলতে পারছি না, বাট আমি যতটুকু জানি এটা আপনারা 700 থেকে 800 টাকার ভিতরে পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেটে অথবা যে কোনো মার্কেটে পেয়ে যাবেন। তো আপনারা যদি স্কিনের এই প্রবলেমগুলো ফেস করে থাকেন খুবই পরিমাণ, তারা আপনারা চাইলে স্নাইল রিকভারি এই ক্রিমটা ইউজ করতে পারেন, কারণ এটাতে ভালো ভালো ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে। তো আজকে এই ক্রিমটা নিয়ে কিছু কথা ছিল আপনাদের সাথে, যাতে আমি ভাবলাম অনেক ধরনের তো ব্রাইট হওয়ার ক্রিম দিয়েছি, আর যাদের স্কিন নাকি ড্যামেজ এবং পাতলা হয়ে গিয়েছে তাদের জন্য কিছু ভালো মানে একটা ক্রিমের রিভিউ দিন। তো আজকে এই ক্রিমটা নিয়ে কিছু কথা বললাম। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।